এবাৰ উজনিত নিৰ্বাচনৰ অনৰংকা বজাব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে। মঙলবাৰ অৰ্থাৎ কাইলৈৰ বিশেষ দিনটোত শোণিতপুৰ আৰু লখিমপুৰত বিশাল জনসভা সম্বোধন কৰিব দেশৰ গৃহমন্ত্ৰীগৰাকীয়ে। দুবাৰকৈ অসম ভ্ৰমণ বাতিলৰ পাছত মঙলবাৰে অসম বিজেপিৰ প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱাল হৈ প্ৰচাৰ চলাব ষ্টাৰ কেম্পেইনাৰগৰাকীয়ে। মঙলবাৰে শোণিতপুৰ সমষ্টিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তৰ হৈ প্ৰচাৰ চলাব অমিত শ্বাহে। লখিমপুৰৰ বিজেপি প্ৰাৰ্থী প্ৰদান বৰুৱাৰ হৈ প্ৰচাৰ অভিযানত নামি পৰিব অমিত শ্বাহ। আৰু লখিমপুৰৰ চুকলি ভূঞাত বিশাল জনসভা সম্বোধন কৰিব অমিত শ্বাহে। শ্বাহৰ লগতে এই বিশেষ মঞ্চ সভাখনত উপস্থিত থাকিব একাধিক বিজেপিৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব। শ্বাহক সংগ প্ৰদান কৰিব মুখ্যমন্ত্ৰীসহ কেইবাজনো মন্ত্ৰী, বিধায়ক আৰু বিজেপিৰ ৰাজ্যিক নেতৃত্বই। আৰু লখিমপুৰ বৰ্তমান অমিত শ্বাহৰ সভাক লৈ সকলো ধৰণৰ প্ৰস্তুতি সম্পূৰ্ণ কৰি তুলিছে ভাৰতীয় জনতা পাৰ্টী দলৰ তৰফৰ পৰা। আৰু অমিত শ্বাহৰ এই সভা সফল কৰিবলৈ সকলো ধৰণৰ প্ৰস্তুতি প্ৰায় চূড়ান্ত ৰূপ দিয়াত এই মুহূৰ্তত ব্যস্ত হৈ পৰিছে লখিমপুৰ বিধানসভা সমষ্টিৰ বিধায়ক মানৱ ডেকা। আৰু এইবাৰ আমি আপোনালোকক পোনে পোনে লৈ যাব বিচাৰিছোঁ লখিমপুৰলৈ। লখিমপুৰত আমি ইতিমধ্যে সংযোগ স্থাপন কৰিবলৈ সক্ষম হৈছোঁ লখিমপুৰ সমষ্টিৰ বিজেপিৰ বিধায়ক মানৱ ডেকাৰ সৈতে। মানৱ ডেকা, এই বিশেষ সম্প্ৰচাৰলৈ স্বাগতম জনাইছোঁ। আৰু দেশৰ গৃহমন্ত্ৰী লখিমপুৰলৈ আহিব কালি নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান চলাবলৈ। কেনেকুৱা ধৰণৰ প্ৰস্তুতি? 2024ৰ লোকসভা নিৰ্বাচনৰ প্ৰথমবাৰৰ বাবে গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ আহিব অসমত আৰু কাইলৈ আহিব লখিমপুৰত। ধন্যবাদ। আমাৰ আচলতে নিৰ্বাচনৰ ফলাফলৰ প্ৰেক্ষাপটত আমি ইতিমধ্যে ৱাক অভাৰ পাইছোঁ। ইয়াতে বিৰোধীৰ কোনো ধৰণৰ এক্টিভিটিজ নাই। কিন্তু যিহেতু আপোনালোকে জানে যে ভাৰতীয় জনতা পাৰ্টি এটা সাংঘাতিক ধৰণৰ প্ৰফেচনেল পলিটিকেল পাৰ্টি, আমি আমাৰ অপজিশ্যনৰ কি স্থিতি আছে নাই সেইটোৰ ওপৰত বেছ কৰি ৰাজনীতি নকৰোঁ। আমি সদায় আমাৰ বেষ্টটো দিব বিচাৰোঁ। আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিততে এই সভাখন জোনাইৰ পৰা আমাৰ নাওবৈচালৈকে প্ৰায় 100,000 লোক লখিমপুৰৰ আমাৰ সমষ্টিত সমবেত হ'ব। আৰু সেই সভাখন আমাৰ ভাৰতৰ এজন শক্তিশালী নেতা গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া আৰু আমাৰ অসমৰ হিয়াৰ আমঠু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া সম্বোধন কৰিব। হয়, মানৱ ডেকা ডাঙৰীয়া, ইতিমধ্যে আপুনি কাইলৈ অনুষ্ঠিত হ'ব লগা অমিত শ্বাহৰ সেই নিৰ্বাচনী প্ৰচাৰ সভাখনৰ সম্পৰ্কে বক্তব্য দাঙি ধৰিছে। আৰু আপুনি ইতিমধ্যে কৈছে যে 100,000 লোকৰ সমাৱেশ হ'ব আৰু লখিমপুৰ লোকসভা সমষ্টিটো বিস্তৃত বহুকেইটা বিধানসভা সমষ্টিৰে এই লোকসভা সমষ্টিটো গঠিত হৈছে। গতিকে কোন কোন সমষ্টিৰ পৰা অত্যাধিক মানুহ হোৱাৰ সম্ভাৱনা ব্যক্ত কৰা হৈছে আৰু কোন কোন সমষ্টিৰ পৰা আপোনালোকে মানুহ আনিবলৈ প্ৰয়াস চলাইছে? আমি প্ৰয়াস চলোৱা নাই। আচলতে কথাটো এনেকুৱা, নদীৰ সিপাৰৰ পৰা মানুহ নাহে যি তিনিচুকীয়াত যি সমষ্টি আছে। আমাৰ কমকৈ আহিব জোনাইৰ পৰা, তাতকৈ অলপ বেছি আহিব ধেমাজিৰ পৰা, তাতকৈ অলপ বেছি ঢকুৱাখানাৰ পৰা, চবতকৈ বেছি মানুহ লখিমপুৰ, নাওবৈচা আৰু ৰঙানদীৰ পৰা। আৰু আমি মানুহ অনাৰ প্ৰস্তুতি চলোৱা নাই। এতিয়া আমাৰ অসুবিধা হৈছে যে ৰাইজসকল ইমান উৎসাহিত হৈ আছে, আপুনিও আপোনাৰ সাংবাদিকক বা আপুনিও নিজে জানে যে আজিৰ দিনত গাঁৱে ভূঞে উজনি অসম আৰু উত্তৰ অসমত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ স্থিতি কেনেকুৱা আৰু মানুহৰ মনক হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰেই হওক, নৰেন্দ্ৰ মোদী চৰকাৰৰ ডাঙৰীয়া চৰকাৰৰ উন্নয়নমূলক কামবিলাক কেনেকৈ চুই গৈছে আৰু যিবিলাক আঁচনি জনসাধাৰণৰ হিতৰ যিবিলাক আঁচনি আছে প্ৰত্যেকটো পৰিয়ালক চুই গৈছে। গতিকে তাৰ স্বতঃস্ফূৰ্ত সঁহাৰি আপোনালোকে ইয়াত পাব। আজি আপোনালোকে জানে যে কংগ্ৰেছে 70 বছৰত এটা পৰিয়ালক ৰেচন কাৰ্ড দিবলৈ সক্ষম নহ'ল। আজি আমাৰ চৰকাৰে ৰেচন কাৰ্ডখন চিম্বলিকে ৰেচন কাৰ্ডৰ লগত অসমত 5টা স্কিম দিয়া হৈছে, 5,00,000 টকা, আয়ুষ্মান ভাৰত, উজালা আঁচনি, চাউল, ইঞ্চুৰেঞ্চ আৰু এতিয়া নতুনকৈ অৰুণোদয় সংযোগন কৰা হৈছে ৰেচন কাৰ্ডৰ লগত, যিটো এইবছৰৰ পৰা হ'ব। গতিকে ইয়াৰ কাৰণে আমাৰ গাঁৱৰ ৰাইজসকল যথেষ্টভাৱে আমাৰ বিজেপিৰ প্ৰতি উৎফুল্লিত হৈ পৰিছে আৰু সেইকাৰণে তেওঁলোকে শিল দোল ভাঙি অহাকালিৰ সভাখনত উপস্থিত থাকিব। হয়, মানৱ ডেকা ডাঙৰীয়া, আপুনি ৰাজ্যিক প্ৰেক্ষাপটত বিজেপিৰ উত্থান হোৱা বুলি ক'ব খুজি কেতবোৰ বক্তব্য আগবঢ়াইছে। আৰু যদি লখিমপুৰ লোকসভা সমষ্টিৰ প্ৰসংগ আমি পাতোঁ, আৰু আপুনি ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে যে লখিমপুৰ লোকসভা সমষ্টিৰ নিৰ্বাচনৰ ফলাফল আনুষ্ঠানিক ঘোষণা কৰিবলৈহে বাকী আৰু পুনৰবাৰ লোকসভালৈ নিৰ্বাচিত হোৱাব বুলি আপুনি দাবী কৰিছে প্ৰদান বৰুৱা। আপোনাৰ এই বক্তব্যৰ আধাৰত সমষ্টি কেন্দ্ৰিক কিমলা ইছ্যুৱে বিশেষভাৱে কাম কৰা বুলি আপুনি দাবী কৰিব খুজিব? লখিমপুৰ লোকসভা সমষ্টি ভিত্তিক যিবিলাক ইছ্যু থাকে সেই ইছ্যুবিলাক প্ৰদান কৰি সফলভাৱে ৰূপায়ণ কৰা আপুনি দাবী কৰিব খুজিব আপুনি? আপুনি চাওক, এইটো এটা কোনো প্ৰদান বৰুৱাই সফলভাৱে দাবী কৰা, কোনোবা মানৱ ডেকা সফলভাৱে দাবী কৰা, কোনোবা তেনেকুৱা, ইট ইজ এ কালেক্টিভ এফৰ্ট। মোদী ডাঙৰীয়া চৰকাৰ, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ চৰকাৰ, বিজেপিৰ পলিটিক্সটো ইনক্লুচিভ ডেভেলপমেণ্ট পলিটিক্স, সকলোকে লৈ আমি সবকা সাথ সবকা বিকাশ। আৰু লখিমপুৰৰ সমস্যাসমূহ
মোদী ডাঙরিয়া সরকারক আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সরকারক অবগত করা বা অনুকুয়াই দিয়ার যে দায়িত্ব প্রদান বড়া ডাঙরিয়া হোক বা ময় হোক অতি ভালক পালন করে আইসু। আর আপনি যেহেতু এজন লক্ষিমপুরের ভোটার বা লক্ষিমপুরের যুবক, আপনি দেখিছে যে আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হওয়ার পিছত লক্ষিমপুরত কিমান উন্নতি হয়েছে, যে 70 বছর স্বাধীনতা হওয়া নাছিল আর তার প্রতি স্বতঃস্ফূর্তভাবে রাইজে ভোটদান করব। আজি আমার ইয়াত কোনো জাতি ধর্ম বিভেদ নহয়, সকলো মানুহে বিজেপিক ভোট দিবলৈ সাজু হয়ে আছে। হয়, ইতিমধ্যে আপনি প্রকাশ করেছে যে মানব ডেকা ডাঙরিয়া সকলো মানুষে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকসকলে ভোট বিজেপিক ভোট দিবলৈ মুহূর্তত উৎসুক হয়ে আছে। আপনার দাবি কি যে কিমান ভোটর ব্যবধানত লক্ষিমপুরের বিজেপি প্রার্থী প্রাণ বুড়ায় জয়লাভ করব, আপনার অ্যাসেসমেন্ট কি সময়ছোৱাত? চাওক, কথাটো এনেকুৱা, যোৱাবার আমার দুটা সমষ্টি যোৱাবারকে কমি গৈছে। প্রায় আমার যোৱাবার 19.5 লাখ ভোট আছিলে, এবার 15,75,000 ভোট, গতি নাম্বারসত কমিব, কম হয়েছে, কিন্তু আমি ভোট শেয়ারটা বাড়ি যাব, প্রায় 10% যোৱাবারকে বেশি ভোট শেয়ার পড়ার আমি আশা করে আছো। হয়, ভোট শেয়ার বাড়ব বলে আপনি প্রকাশ করেছে মানব ডেকা। আর কংগ্রেসের যদি শিবিরের কথা আমি পাতো, তো দেখবলে পাওয়া যাব যে রানী নরণে উদয় শঙ্কর হাজরিকা এগারী প্রার্থী ঠিক করবলে কংগ্রেসক বহু সময়ের প্রয়োজন হল, যারবাবে কংগ্রেসে আরম্ভণতে নির্বাচন যুদ্ধখন বহুখিন পিছুয়ায় থাকবল পরিবেশের সৃষ্টি হল। কংগ্রেসের শিবিরত থাকা এনেকা ধরনের পরিবেশের বাবে বিজেপি রণক্ষেত্র আগবাড়ি গুছি গেল নাকি? বারো না, নয় তে নয়, আপনি সব ইয়ার কংগ্রেসের অস্তিত্বই নাই, আর যিজন কংগ্রেসের কেন্ডিডেট হল ন্যাচারেল কেন্ডিডেট নয়, স্কেম আছে বলে শুনেছো। সেকেন্ড কথা, রানী নরহ হলেও শোচনীয়ভাবে হারিলেহেন, এটা যেন উদয় শঙ্কর হাজরিকায় অতি শোচনীয়ভাবে হারিব, তার কারণটা এনেকা মানে বুঝাই আছো, যদি এটা এটা মানুষের বডিটোর রানী নর কেন্ডিডেট হলে অকল স্কেলেটনটা থাকলেহেন, অন্তত কংগ্রেসের স্কেলেটনটা আসে মাংস নাছিলে, এতিয়া উদয় শঙ্কর হাজরিকা ডাঙরিয়ার লগত মাংসটো নাই নাই, স্কেলেটনটাও নাই, হাড্ডিকিটালো নাই, তার মানে একেবারে আনন্যাচারেল ক্যান্ডিডেট, সেই কারণে আরো বেশি অতি শোচনীয় পরাজয় হবো উদয় শঙ্কর হাজরিকা ডাঙরিয়া, দলের মাজতে অসন্তুষ্টি আছে। হয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি দলের একটা সময় প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল আর ভারতীয় জনতা পার্টি দল ত্যাগ করে তো কংগ্রেসলে আছে, গতি এনেকা ধরনের শঙ্কা আছে নাকি যে ভারতীয় জনতা পার্টির একাংশ ভোট হতে? আপনাদেরকে আপনাদেরকে অল্প স্টাডি করব, অল্প উদয় শঙ্কর হাজরিকা আজি বা 20-30 বছর মান আগে ভারতীয় জনতা পার্টি খেলা বলে মো শুনেছিল, মো মনত নাই, যেটা মানে বহু সরু আসিল, কিন্তু তারপর 2016 সনের বিধানসভার নির্বাচনত নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করে 3,500 ভোট পাইছিল, ভোট পয়ার পিছত ভারতীয় জনতা পার্টিয়ে আজির পর 8 বছর আগত এক্সপেল করেছিল পার্টির পর, গতি কেউ যা 8 বছর ভারতীয় জনতা পার্টির কোনোভাবে জড়িত নহয়, কংগ্রেস দলতে এজন নির্দলীয় ব্যক্তি হিসাবে জয়েন করেছিল। হয়, মানব ডেকা, মূল শেষের প্রশ্ন বা শেষর তো বক্তব্য যে অমিত শাহর সভার ইতিমধ্যে কাউন্টডাউন আরম্ভ হয়েছে আর ইতিমধ্যে আপনি কেছে যে বহু সংখ্যক লোকের সমাগম হব, প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে পড়ছে, এই মুহূর্তে আপনার সমষ্টিবাসী রাইজলে আহ্বান কি থাকিব? চাওক, আমাক মোদী ডাঙরিয়ার সরকারে হোক বা আবার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারে হোক, লক্ষিমপুরবাসীক বিশেষভাবে মরম করেছে, আজি আন সমষ্টিবিলাক যিমান স্পীডত আগবাড়িছে, আমি হয়তো উন্নয়নত বহুদিন পিছ পড়ি থাকার কারণে আজি আমার স্পীডটা বেশিকে লোলগিয়া আছে আনের লগত সমানে সমানে যাবলৈ, আর এই যে উন্নয়নের ধারা যি সম্ভব হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, অমিত শাহ ডাঙরিয়া বা নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কারণে, গতি সকলে আহি যাতে আমি অভিনন্দন জ্ঞাপন করো অমিত শাহ ডাঙরিয়া আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক, তার কারণে আহ্বান জানালো, অহাকালিলে যেহেতু 1:30 বজাত সভাখন আছে, 1 বজাত সমূহ রাইজে সভাস্থলীত সমবেত হলে আমি একদম উৎসব মুখরভাবে এই সভাখন আমি পালন করি বলে। হয়, ধন্যবাদ, সে আছিল লক্ষিমপুর বিধানসভা সমষ্টির বিজেপির বিধায়ক মানব ডেকা। আর মানব ডেকায় প্রকাশ করেছে যে বর্তমান কেনেকা ধরনের প্রস্তুতি চলা হয়েছে কাইলে সভাখনক লো, আর প্রকাশ করেছে যে কাইলে সভাখনত 1,00,000 লোকের সমাগম ঘটিব লক্ষিমপুরের শুক্লিভেট অনুষ্ঠিত হবলগা অমিত শাহর নির্বাচনী প্রচার সভাখনত। ধন্যবাদ মানব কুমার ডেকা।